কুষ্টিয়া সীমান্ত দিয়ে পালানোর পরিকল্পনাকালে ছাত্র জনতার উপর হামলার তিন আসামিকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃতরা হলেন নাটোরের রাশিদুল, রেজাউল ও রাজশাহীর আমিনুল। তারা ছাত্র জনতার উপর হামলা, মাদকসহ বিভিন্ন মামলার একাধিক আসামি। বিজিবি জানিয়েছে, দৌলতপুর সীমান্তের আতারপাড়া গ্রামের আকবর আলীর বাড়িতে অবস্থান নিয়েছিল তারা। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়, গ্রেফতার করা হয় তিনজনকে, হস্তান্তর করা হয় দৌলতপুর থানা পুলিশে।